What's up guys, it's Mr. Tripler and welcome to my channel guys. Amader pobitro Ramjan mas chultose ar amader game e emon ekta bundle asa ache je eta dekhe mone hoyeche ki ei Ramjan mas upoloke eta design kora hoyeche ar echhara amader aro ekta event e ekta emote asa ache jekhane bhai table e somocha khacche ta abar kibhabe kora dekho na mone hocche iftar er pore je onek khudatto obostha egula khaiteche ajke amra prottekta enemy ke marbo marar pore je ei khabarer emote tar maddhome iftar korbo to enemy mere mere iftar korar ekta challenge korte ache to guys ekta muhurto miss koro na to without wasting any more time let's start our today's video এইটা ম্যাচে আমরা নেমে গিয়েছি মিলে এন্ড ইউ সোলো ভার্সেস স্কোয়াডে খেলতেছি আমাদের নতুন বান্ডিলটা নিয়ে তার গাইস এই চাঁদ কোন দিকে গেছে গেল আরে আরে ভাই আশেপাশে এনিমি দিয়ে ভরা চাঁদ কই গেল চাঁদ এদিকে একটা দৌড়াইতে দেখলাম না যে কোন সমস্যা নাই নিচে এনিমি এমনি তো বড় ও ভাই সব পুরো খাইছে রে খারাপে তার গাইস ইমোটটা যখন দিব না তখন দেখো তার আগে একটা স্কোয়াড ক্লিয়ার করে দেই আমাদের এই চাঁদ ডাউন হয়ে গেছে যখন স্কোয়াড ক্লিয়ার হবে তখনই আমরা খাওয়ার ইমোটটা দিয়ে ইফতার করব এই দেখো চাঁদ ইটারও ডাউন আরে খারাপে দুইটা গুলি করলে মরে যেত এই চন্দু ডাউন হবো তার কিল চুরি করা বলছি রে এই চিরে বেচারা কত সুন্দর কিল টিল করে রেখে আরেক জায়গায় গেছিল আর চন্দুর কিলটা চুরি করা বলছি যারা গাইজ আমাদের শর্ট রেঞ্জের একটা গান লাগবে উট করে কোনো একটা এনিমি যদি মুখের সামনে এসে পড়ে না বিপদে পড়ে যাবো কিন্তু কোনো সমস্যা নেই এদিকে যেই কয়টা এনিমি আছে তাদেরকে দেখে মনে হয় ও ও ও এখানে একটা চন্দন আওয়াজ তো ভালো এই তো এদিক দিয়েছে সারপ্রাইজ ও ভাই সোনি অন করে দিয়েছে আরে ভাই ভাই খাবারের রিমোটটা কি জোস সমোসা রয়েছে কিন্তু দেখো এই দেখো এই দেখো এই দেখো সমোসা খাচ্ছে আর কিভাবে খাইতেছে দেখো এই প্লেট ওই প্লেট সব কিছু ইফতারের টাইমে আমরা যেভাবে করে খাই না এত সারা দিন ধরে না খেয়ে থাকার পরে যে আমরা ইফতার যেভাবে আমরা ইউজ করতেছি নিচে গেছে আচ্ছা গাই চলো তো একটু খুঁজা যাক মাকে মারবা না গাড়িটা ঘুরে তারপর দিব ছক্কা ও এই পাশে এটাকে এটাকে চলো এই সিঁড়ি কানের গোর দিয়ে গেল রে লাগাইতে বললাম না ওরে ভাই মনস্টার ট্রাক নিয়ে আরেকটা আসতেছে দেখো না এই চন্দু কি তোমাদের টিমমেট এই চন্দু ছক্কা যেটা না মারতে পারিনি ওটা না মারলাম আরে এমপি 40 কাহিনী করো কেন ডিফল্ট লাগতে চাও না কেন ভাই মাঝে মাঝে তুমি একটু 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 আমাকে মারার চেষ্টা করো তার আগে মাইটা দিব দাঁড়াও আর চন্দু পেলে যে আই এর জন্য চাচ্ছিলাম যে ভাই আমাকে আগে মারুক তারপর তুমি আবার ডাউন কে কিলটাও নিতে পারলাম না মারলো কে তোমাকে ডাউনটা করলো কে আর আমি কিল পাইলাম না কিভাবে আমি তো মারতেছিলাম তোমাকে ওরে চান্দু মনস্টার ট্রাক আসছে গাইস এখানে মনে হয় না যে একই টিমের না না একই টিমের মনে হচ্ছে একই টিমের নাকি একই টিমের নাইলে তো ওই চান্দু উড়ে যেতে এত করে ওপে টিমমেট এসে বলেছে কয়জন আছে কে যেন মনস্টার ট্রাকে করে তারপর তো আমাদের ক্রোনোটা অন করি চান্দু তাড়াতাড়ি করে ক্রোনো অন করো ভাই আমি আমি আপাতত মনস্টার ট্রাকটা করে ভেগে যাই তাইলেই তো হয়ে যায় আর পুরোটা রাস্তা ঘুরে এসে যদি এদেরকে ছক্কা মেরে উড়াইতে পারি তাইলেই তো হয় নাকি ও ভাই কয়জন মিলে মারতেছে আমাকে একবার দেখো দাঁড়াও তো গাইস আমার একটু দেখা লাগবে এখানে টোটাল কয়জন আছে এই একটা ঠিক আছে এটারে মাইট দিলাম তারপর হচ্ছে এটা তোটা ও ভাই রে ভাই 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 বেরোবো কোন দিক দিয়ে আর যাবো কোন দিক দিয়ে সবগুলো তো পুরো স্কোয়াড ফুল একটা স্কোয়াড আমাদেরকে ঘিরে রেখে দিয়েছে ভাই কাজ করি পিছন থেকে ডুয়ালটা মেরে তাড়াতাড়ি করে ওদের মুখের সামনে থেকে মনস্টার ট্রাক নিয়ে ভাগে গেছি কিন্তু ভেগে যাওয়া মানে পুরোপুরি ভেগে যাওয়া না চান্দু আবারও চলো ব্যাটেল ফিল্ডে এই চান্দুকে আগে উড়াবো তারপরে যে আর কে আছে এই চান্দুকে উড়াবো ভাই দুইটা উড়ে গেছে তিনটা উড়ে গেছে আর ফুল স্কোয়াড পুরোপুরি ক্লিয়ার নাকি
আরে ইয়ার ফুল স্কোয়াড কে উটা মনসুন ট্রাক দিয়ে উড়া দিছে ভাই ইফতার করো ইফতার করো ভাই কি চলতেছে দেখছো নি ভাই ফুল স্কোয়াড কে মারি দিলাম আমরা এটা কোন কথা কোন জায়গা থেকে এ দাঁড়া তো এই পাশে আরেকজনের আইকন দেখলাম মনে হলো না 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 আইকন বলতে কি এই শব্দ শুনছিলাম মনে হয় এ আইকনই তো দেখছিলাম খারাপ হিল করতেছে এই পাশে আরেকজন এনিমি ছিল আরে খারাপ যাক এইবার এতক্ষণ পরে যে ফুল স্কোয়াডটা ক্লিয়ার হলো এখন তো ড্যামেজ খাইছিল কিন্তু ডাউন হয়নি কি সুন্দর মেডকিট মারতেছে দেখছো এই ল্যান্ড মাইনটাকে ফুটাবো তারপর আমাদের নিজের ল্যান্ড মাইন লাগাবো এনিমি ল্যান্ড মাইন কেন লাগানো ভাই আমার নিজের ল্যান্ড মাইন রয়েছে তো এখন কোন এনিমি যদি আসতে চাও আসতে পারো তারপর আমার ল্যান্ড মাইনে মরে যেতে পারে কোনো সমস্যা নেই মিলে কি কেউ আছে নাইলে ল্যান্ড মাইনটা লাগাইলো কে জিপ লাইনে করে এখনই মরতে নিছিল ভাই ভাই পিছন দিয়ে আইসে পড়ছে এনিমি খারাপ রয়েছে মাইকটা দিব রে সাইটার ড্যামেজ খাইছে কোনো সমস্যা নেই এদিক দিয়ে কে মাইকটা দিতে পারবো আরে চান্দু কেন এত বেশি ড্যামেজ দিচ্ছ ধরো আগে পিছে আর কোনো এনিমি নাই তো একটু কভার নিয়ে নেই গাইস কোনো রিস্ক নেওয়া যাবে না এই যে চান্দু এসে পড়েছে যাক আবার মরেও গিয়েছে ভাই চলো আবারও আমাদের ইমোটটা দেওয়া যাক ভাই কিভাবে করে খাইতেছে কিন্তু আমাদের সামনের দিকে একটা এনিমি দেখাইতেছে এর জন্য আমি ইমোটটা ঠিক মতো দেখাইতেছি না চলো 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 সামনের দিকে একেবারে ক্লোজ রেঞ্জে একটা এনিমি দেখাইলো বুঝলাম না ওই চান্দু আছে কই একেবারে মুখের সামনে দেখাইতেছে কিন্তু এনিমি তো আগে পিছে কাউকে দেখতেছি না আমি এ এ এক চান্দুকে পেয়েও গিয়েছি এই করতেছিল শব্দ পাইছিলাম ঠিকই কিন্তু আমার মনে হচ্ছিল না যে ও এত ভালো আমার মতো টমেটো মারতে এই ছিল নতুন বান্ডিল এবং নতুন ইমোটটা নিয়ে সোলো ভার্সেস স্কোয়াড এর গেমপ্লে ভিডিওটা আর গাইস আমাদের মার্চের 30 তারিখ থেকে শুরু করে একটার পর একটা ইভেন্ট আসা থাকবে এবং ওই ইভেন্টগুলোতে হচ্ছে এই প্রাইজগুলো দেওয়া হবে আর কি যেমন আমাদের ওয়ার্ল্ড রয়্যাল নামের একটা রয়্যাল আসবে যেখানে হচ্ছে যেটা আসবে হচ্ছে 30 তারিখে ওইটার মধ্যে হচ্ছে আমাদের যে গ্লোয়ালের একটা স্কিন রয়েছে ওইটা আসতে আছে মিস্ট্রি শপে আমরা যে বান্ডিলটা পরে গেমপ্লে করলাম না ওইটা এবং এটার ফিমেল ভার্সন আসতে আছে ওইটা আসবে হচ্ছে 4 তারিখ আর কি এপ্রিল মাসের 4 তারিখে এছাড়া 6 এপ্রিলে শুধুমাত্র এই বান্ডিল না কিন্তু আরেকটা বান্ডিল আসা আছে সেইটা এই 6 এপ্রিলে আসবে রয়্যালের একটা রয়্যাল ইভেন্টের মাধ্যমে সেইটা হচ্ছে আমাদের একটা ক্যামেলের মানে উটের একটা বান্ডিল আসবে ভাই এই বান্ডিলটা জোস এই বান্ডিল নিয়ে কোনো রকমের ভিডিও কিন্তু আমরা দেখতে চাও কিনা অবশ্যই জানিয়ে দিও দেখে মনে হয় কি উটের উপর আমি বসে আছি এছাড়া ওই ইভেন্টের মধ্যে কিন্তু আমাদের যে ইমোটটা তোমরা দেখলে যে সিঙ্গারা খাইতেছি আমি এতগুলো করে ওই সিঙ্গারার ইমোটটাও আসা আছে এছাড়া একটা মাস্ক আসা আছে ওই মাস্কটা মোটামুটি ভালোই এছাড়া কাটানা স্কিন আসা আছে কাটানা স্কিন তারপর ক্যামেলের মানে উটের বান্ডিলটা এগুলো নিয়ে একটা ভিডিও কি তোমরা দেখছি চাও কিনা অনলি কাটানোর কোনো একটা চ্যালেঞ্জ করবো কিনা সেটাও আমাকে জানিয়ে দিও কোনো রকমের গান ছাড়া এই চ্যালেঞ্জটা করা যাইতে পারে আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা জানো কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে যা লাইক দিচ্ছে তাদের সবার কাছ থেকে ছোট্ট খাটো হলে একটা কমেন্ট ছাড়া তোমরা জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এই ভিডিওগুলো চলবে তো গাইজ আজ পর্যন্ত টিল নেক্সট ভিডিও অফ স্ট্রিম আল্লাহ হাফেজ গাইজ পিস